আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি ককটেল সদস্য বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত একটা থেকে শুক্রবার সকাল নটা পর্যন্ত আট ঘন্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে ইবি থানা পুলিশ এগুলো উদ্ধার করেছেন। তবে এগুলো ককটেল কিনা তা নিশ্চিত করতে পারেননি পুলিশ। অন্যদিকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরুজ রশিদ এবং ফেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় পার্টি যুগ্ম দপ্তর সম্পাদক মাহবুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। অন্যদিকে কয়েকদিন পরেই তাইওয়ানের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। অন্যদিকে নিজেদের চীনের এই দাবিকে অস্বীকার করে যাচ্ছে তাইওয়ান। এই নির্বাচনের উপর বেইজিং ওয়াশিংটন উভয়ের সজাগ দৃষ্টি রয়েছে। অন্যদিকে আজ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠনকে গণতন্ত্রের বিজয় হিসেবে ব্যাখ্যায়িত করেছেন আওয়ামী লীগ এই সভাপতি। একই সঙ্গে তিনি এই অঙ্গীকার করেন জনগণের রায়ের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার সমৃদ্ধি পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।